তো ফ্রেন্ডস, দুদিন আগে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে ক্রোম সাইডের মধ্যে ডেস্কটপ সাইডে ওপেন করে তোমরা কিভাবে ক্রোমের মধ্যে তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে ভিডিও আপলোড করবে প্রফেশনালভাবে। তো সেই ভিডিওটা অনেক সাবস্ক্রাইবাররা আমাকে কমেন্ট করেছে যে ইউটিউবটা আমরা ডেস্কটপ সাইডে ক্রোমের মধ্যে ওপেনই করতে পারছি না। আবার অনেকজন আমাকে কমেন্ট করছে যে ক্রোমের গিয়ে যখনই আমরা ডেস্কটপ সাইডে করার পর ওয়াইটি স্টুডিওতে ওপেন করছি তখন আমাদের ডাইরেক্ট আমাদের ওয়াইটি স্টুডিওর অ্যাপসটার মধ্যে নিয়ে চলে যাচ্ছে, ক্রোমের মধ্যে ডেস্কটপ সাইডে ওপেনই হচ্ছে। তা ফ্রেন্ডস, আমি ভিডিওটা তাদের জন্য করেছি যে কিভাবে তারা ক্রোমের মধ্যে ডেস্কটপ সাইডে তোমাদের ইউটিউবটা ওপেন করবে। তো চলো ভাই মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং তোমাদেরকে বিস্তারিত দেখানো যাক। তোমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি, তোমরা ক্রোমটা ওপেন করবে। গুগল ক্রোমটা ওপেন করার পর এখানে তোমরা www.youtube.com বলে সার্চ করবে। সার্চ করার পর দেখবে তোমাদের ইউটিউবটা এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর ওপর দেখবে থ্রি ডট দেখতে পাবে, থ্রি ডটে প্রেস করবে। এখানে ডেস্কটপ সাইট বলে অপশান আছে, ডেস্কটপ সাইট অপশানে প্রেস করবে। প্রেস করার পরেই তোমাদের দেখবে কম্পিউটার বা পিসির মধ্যে তোমাদের ডেস্কটপ সাইট এভাবে তোমাদের ইউটিউবটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর তোমাদের কর্নার দেখবে লোগো দেখতে পাবে, ওই লোগোতে প্রেস করবে। এখানে দেখবে ইউর চ্যানেল বলে অপশান আছে আর ইউআইটি স্টুডিও বলে অপশান আছে। তোমরা ইউর চ্যানেলে অপশানটাই প্রেস করবে, প্রথমে ইউর চ্যানেল আছে ওই অপশানটাই প্রেস করবে। প্রেস করার পরেই দেখবে তোমরা এরম তোমাদের ইউটিউবটা এভাবে ডেস্কটপ সাইটে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশান দেখতে পাচ্ছ, এখানের মধ্যে জুম করে দেখায়। তোমরা প্রথম অপশানটা এখানে চুজ করবে। হ্যাঁ, এই প্রথম অপশানটা চুজ করার পরেই তোমরা দেখবে তোমাদের ওয়াইটি স্টুডিওতে, যদি ইনস্টল না থাকে তোমরা ওয়াইটি স্টুডিওটা ইনস্টল করবে। তারপর এভাবে তোমরা দেখবে এভাবে তোমাদের ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের ইউটিউবটা এভাবে ওপেন হবে। তো এখান থেকে তোমরা তাকে জুম করে দেখাচ্ছি, এখান থেকে ভিডিও আপলোড করতে পারবে, তোমাকে লাইভও যেতে পারবে। আবার এখান থেকে তোমরা অনেক কিছু তোমাদের ডেস্কটপগুলো দেখতে পাবে, অ্যানালিটিক্স দেখতে পাবে, এখান থেকে ব্যানার এবং সব ভিডিওগুলো এখানে দেখতে পাবে ছোটো ছোটো করে। আবার তোমরা তোকে এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা প্লেলিস্ট দেখতে পাবে। আবার এখানে দেখো যেখানটা লাগে এখানটা তোমরা দেখতে পাবে, কোনো স্ট্রাইক আছে নাকি দেখতে পাবে, তারপরে কত কী ওয়াচ টাইম হয়েছে দেখতে পাবে, সাবস্ক্রাইবার কত হয়েছে দেখতে পাবে। এবার তোমরা ওয়াচ স্টুডিওটা ওপেন করতে পারবে এবার ক্রোমের মধ্যে, এভাবে ওপেন করে নেবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে কীভাবে ক্রোমের মধ্যে ডেস্কটপ সাইটটা ওপেন করে তোমরা ইউটিউবটা ওপেন করবে। তো ওখান থেকে তোমাদের ভিডিও আপলোড করা হবে এবং টাইটেল অ্যান্ড স্ক্রিন সব যেগুলো বলে এগুলো তোমাদের ওখান থেকে ভালো এসইও করা হয়। তাই ফ্রেন্ডস, ওভাবে তোমরা করবে এবং ওখান থেকে ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের ভিডিওটা অনেকটা র্যাঙ্ক করবে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো হচ্ছে। যদি ভিডিওটা ভালো একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে ফ্রেন্ডস। তো তোমরা লাইকই করছো না, ভিডিও দেখছো চলে যাচ্ছ কিন্তু লাইক করছো না। কষ্ট করে গেলে ভিডিওগুলো তৈরি করেন, আপনারা লাইক করেন না, দেখেন ঠিকই লাইক করেন না, কেন কেন লাইক করেন না? এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে আপনারা লাইক করেন না, কেন কেন কেন? কত কষ্ট করে একটা স্ট্যান্ড কিনছে দেখেন, ভিডিওগুলো কষ্ট করে তৈরি করে এরপর আপনারা লাইক করেন না, কেন কেন লাইক করেন না? প্লিজ লাইক মি, লাইক মি, লাইক মি, লাইক মি, প্লিজ। তুমি একটু বেশি হয়ে গেলো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিও।